নমস্কার, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 2024 সাল এই বৃশ্চিক রাশির কেমন যাবে, এদের লাইফ, লাভ লাইফ, এদের পড়াশোনা, ম্যারিড লাইফ, কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, ওভারঅল শিক্ষা থেকে শুরু করে সব কিছু, ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আপনারা প্রত্যেকেই দেখুন। এবং বিশেষ চর্চা হবে বৃশ্চিক রাশির সম্পর্কে, এবং ভিডিওটির শেষে আমি কিছু প্রতিকারের কথা আপনাদেরকে জানিয়ে দিব। সেই প্রতিকারগুলো আপনারা করে দেখুন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, যারা বৃশ্চিক রাশির মানুষজন আজকের এই ভিডিওটি দেখছেন, তারা আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এটা আমার আন্তরিক অনুরোধ রইল। এবং যদি আপনি বৃশ্চিক রাশির নাও হয়ে থাকেন, তবুও ভিডিওটি দেখুন, কারণ আপনার হয়তো ফ্রেন্ড সার্কেলে কেউ হতে পারে বৃশ্চিক রাশির, আপনার মাতা পিতা, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বোন, আপনার আত্মীয় পরিজন কেউ হয়তো বৃশ্চিক রাশির রয়েছে, তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন বা তাদের জন্য আপনারা ভিডিওটি দেখবেন। যাই হোক, ভিডিওটি আসুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা একটু জেনে নিন যে 2024 সালে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকবে। আচ্ছা, প্রথমেই জানুন যে শনিদেব এবছর আপনাদের রাশির চতুর্থ ঘরে থাকছে, রাহুদেব থাকছে পঞ্চম ঘরে, দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 6 নম্বর ঘরে বিরাজমান থাকবে, এবং কেতু আপনার রাশির 11 নম্বর ঘরে বিরাজমান হবে। গুরুদেব আপনাদের রাশির প্রথম ঘরে থাকছে, শুক্রদেব রাশির প্রথম ঘরে থাকছে, এবং কি সূর্য, মঙ্গল এবং বুধ আপনার রাশির দ্বিতীয় ঘরে বিদ্যমান থাকবে। এর পরের বিষয়গুলো একটু মন দিয়ে শুনুন, কেয়ারফুলি শুনুন। দেখুন, আপনাদেরকে আমি ভিডিওটি শুরু করার পূর্বে একটাই অনুরোধ করবো যে চ্যানেল, মানে ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, মঙ্গল গ্রহ যেহেতু প্রথম দিকে, বছরের প্রথম দিকে আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে, এবং 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত তৃতীয় ঘরে ট্রানজিট করবে, সেহেতু বছরের প্রথমেই আপনাদের ফ্যামিলিকে নিয়ে, আত্মীয় পরিজনকে নিয়ে একটু ব্যস্ত থাকতে পারেন, একে অপরের সাথে কানেক্টেড হতে পারেন। আপনার ফ্যামিলি আপনাকে অত্যন্ত এই সময় সাপোর্ট করতে পারেন, বা আপনিও আপনার ফ্যামিলিকে অত্যন্ত সাপোর্ট করবেন, এবং আপনাদের ওয়ে অফ টকিং মানে অত্যন্ত ভালো থাকবে, মানে কথা বলার ভাবভঙ্গিমা অত্যন্ত ভালো থাকবে এই সময়। ব্যবহার মানে অত্যন্ত আপনাদের ব্যবহারের দিকেও অনেকটাই কিন্তু মানে উন্নতি দেখতে পাওয়া যাবে, সবার সাথে একটা সুমধুর ব্যবহার থাকবে। এবং 5ই ফেব্রুয়ারির মানে পর থেকে মঙ্গলদেব আপনাদের থার্ড হাউস অর্থাৎ তৃতীয় নাম্বার ঘরে ট্রানজিট করবে, এবং থার্ড হাউসে মঙ্গলদেব থাকা মানে এটি অত্যন্ত শুভ লক্ষণ অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। দেখুন, থার্ড হাউসে মঙ্গলদেব থাকা মানে আপনারা বুঝে নেবেন যে মঙ্গলদেব আপনার অত্যন্ত বলশালী হয়ে উঠবে, কারণ থার্ড হাউস হলো পরাক্রম, স্ট্যামিনা, সাহস, এনার্জির ঘর, এবং মঙ্গলদেব এই ঘরে বিরাজ করবে। সুতরাং মঙ্গলদেব অত্যন্ত স্ট্রং হবে, যার ফলে আপনাদের মধ্যে যে অলসতা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনারা ভিতরে ভিতরে স্ট্রং হবেন, অলসতা দূর হবে, সাহস আসবে, এবং আপনার কনফিডেন্স লেভেল অত্যন্ত বৃদ্ধি পাবে। এছাড়াও অতীতকে নিয়ে আপনাদের যে আজ পর্যন্ত যে অভিযোগগুলো ছিল, যে এইটা কেন হচ্ছে না, কেন অসফলতা হলাম, আমি গাড়িটা কেন কিনতে পারলাম না 2023-এ, কেন আমি ভালো শিক্ষা পেলাম না, কেন আমার পরিবার আমাকে সাপোর্ট করলো না, এই যে বিভিন্ন রকম যে মানে অভিযোগ মানুষের থাকে, মানে বৃশ্চিক রাশির, সেগুলো কিন্তু অনেকখানি দূরে সরে যাবে মনে করা হচ্ছে। এছাড়াও মঙ্গলদেব উচ্চগামী হওয়ার কারণে আপনাদের মধ্যে অত্যন্ত অত্যন্ত পরিমাণে এবছর পজিটিভিটি লক্ষণীয় হবে, অত্যন্ত এনার্জি লেভেলটা আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা কী কী বেনিফিট পাবেন। দেখুন, আপনাদের পার্সোনাল লাইফে গ্রোথ আসতে পারে, আপনাদের কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স আপনারা করতে পারেন, আপনারা মানে ব্যবসার ক্ষেত্রে ভালো গ্রোথ আসতে পারে, বা কর্মের প্রতি অত্যধিক স্ট্যাবল থাকতে পারেন, বা কিন্তু হ্যাঁ, আপনাদেরকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে, সাকসেস কিন্তু এমনি পাওয়া যায় না, পরিশ্রম করে যেতে হবে। এবং কি এই একটা টাইম ফ্রেমে মঙ্গলদেব যেহেতু বলবান থাকছে, আপনারা অত্যন্ত পরিশ্রমী হবেন। এরপর 15ই মার্চ থেকে শুরু করে মে মাস পর্যন্ত, মানে মিড মে পর্যন্ত, এই টাইম ফ্রেমে যদি আপনারা কোনো ধরুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, আপনারা করতে পারেন, বা কোনো একটা নতুন জিনিস কিনতে চাইছেন, হাইলি এক্সপেন্সিভ জিনিস, যেগুলো হয়তো মানে জায়গা জমি হতে পারে,
ল্যান্ড কিনতে পারেন বা কোনো বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, গোল্ড বা কোথাও হয়তো টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বেস্ট টাইম বলে দিচ্ছি, 15ই মার্চ থেকে 15ই মে পর্যন্ত। লিখে রাখুন ডায়েরিতে, ভালো সময় বলে এবছর আপনাদের কিন্তু মনে করা হচ্ছে। এছাড়াও শনিদেব জুলাই মাস পর্যন্ত মার্গী অবস্থায় থাকছে, সেহেতু যারা লোহার সঙ্গে মানে লোহা জাতীয় কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা হার্ডওয়্যারের দোকান রয়েছে, ব্যবসা রয়েছে বা কোনো গাড়ির বিজনেস করছেন, কোনো ট্রান্সপোর্ট রয়েছে, কোনো ফ্যাক্টরি রয়েছে, কোম্পানি রয়েছে, তারা কিন্তু ভালো একটা বেনিফিট পেতে পারেন। এছাড়াও যারা ধরুন অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে চাকরি করেন, ব্যবসা রয়েছে বা কোনো ম্যানুফ্যাকচারের ব্যবসা রয়েছে, তারা কিন্তু প্রফিটেবল থাকবেন এই টাইম ফ্রেমে। তবে যদি আপনার কুণ্ডলিতে, দেখুন এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, যদি আপনাদের কুণ্ডলিতে শনিদেব উঁচস্থ হয় তবেই আপনারা কিন্তু এই বেনিফিটগুলো পাবেন। যদি কোনো কারণে শনিদেব নিচস্থ হয় তাহলে কিন্তু জেনে রাখুন, বা শনিদেব হয়তো শত্রু ঘরে রয়েছে, তাহলে কিন্তু মানে বলতে পারি যে কাজেই হাত দিবেন কোনো না কোনো কারণে সেই কাজটি কিন্তু আপনাদের ডিলে হয়ে যাবে বা অসফলতার মুখ দেখতে পারেন, বা ব্যবসাতে লস হতে পারে, মনের মতন চাকরি না পেতে পারেন, সামাজিক স্তরে মান সম্মান হানি হতে পারে, পারিবারিক অশান্তি, এগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে স্বয়ং শনিদেব নিচস্থ অবস্থায় থাকে। সেহেতু অবশ্যই কিছু মানে প্রতিকার রয়েছে, সেগুলো আমি বলবো ভিডিওর শেষে। যাই হোক, অবশ্যই 2024 সালে খুব ভেবেচিন্তে আপনারা কিন্তু কোনো কিছু ডিসিশন নেবেন। হঠকারিতা বশ কারোর হয়তো প্ররোচনায় পড়ে কোনো ডিসিশন নিয়ে নিলেন, সেটা হয়তো ফিনান্সিয়াল হতে পারে, সেটা হয়তো ফ্যামিলিগত হতে পারে, আপনার ওয়ার্ক প্লেসে হতে পারে, নেবেন না, খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় ডিসিশনগুলো নেবেন, এবং কি নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন, জেনে রাখুন। দেখুন আপনারা একটা জিনিস দেখবেন, আপনার শনিদেব যদি নিচস্থ হয় তবেই কিন্তু দেখবেন মানে তবে সমস্যায় কিন্তু আসতে পারে, কিন্তু উঁচু হলে কোনো চিন্তা নেই, সেই বিষয়টা মাথায় ভালো ফল পাবেন। এছাড়াও 2024 সালের জুলাই মাসে শনিদেব কি হচ্ছে, বকরি হয়ে যাচ্ছে। আপনারা এই জুলাইয়ের পর থেকে কি হতে পারে, ফরেন ট্রাভেল করতে পারেন, লং ট্রাভেল করতে পারেন বা শর্ট ট্রাভেলও করতে পারেন, বা আপনাদের মধ্যে কাজের প্রেশারটা বেড়ে যেতে পারে। যারা টার্গেট বেসড জবে রয়েছেন তাদের কাছে বিভিন্ন রকম টার্গেট আসতে পারে, এই পরিমাণগুলো কিন্তু বেড়ে যায়, মানে ওয়ার্ক লোড আপনাদের উপর কিন্তু জুলাইয়ের পর থেকে মানে জেনে রাখুন বাড়বেই, কেউ আটকাতে পারবে না। অন্যদিকে দেখুন রাহুদেব আপনাদের কে কি ফল দিবে এবছর, উনি সমগ্র মানে রাহুদেব সমগ্র বছরটা আপনাদের থাকছে ফিফথ নাম্বার ঘরে, মানে ফিফথ হাউসে পঞ্চম ঘরে বিদ্যমান থাকছে। আর আপনারা বিশ্বাস করুন, রাহুদেব যদি পঞ্চম ঘরে থাকে তাহলে লাভ লাভ রিলেশন লাভ লাইফ প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে দেয়, বৈবাহিক জীবনটাকে একেবারে মানে বিধ্বস্ত করে দেয় বলতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, খুঁটিনাটি বিষয়কে নিয়ে অশান্তি মানে লেগেই থাকবে, মানে এবং কি তাই নয় সুইসাইডাল একটা প্রবৃত্তি আপনাদের মধ্যে তৈরি করে দিতে পারে, অর্থাৎ মানসিক যন্ত্রণাটা আপনাদের মধ্যে এতটাই বাড়িয়ে দিবে যার ফলে কিন্তু আত্মহত্যা করার যে একটা প্রবণতা সেটা কিন্তু জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত বাড়িয়ে তুলতে পারে এবছর। এছাড়াও লাভ রিলেশনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনাদের কিন্তু হয়ে যেতে পারে। রাহুদেব পঞ্চম ভাগে থাকা মানে বুঝবেন কখনো ব্রেকআপ কখনো প্যাচআপ, এই একটা কিন্তু মানে সিনারিও আপনারা কিন্তু এবছর দেখতে পারেন বা সাক্ষী হতে পারেন। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে 2024 সালটা আপনাদের কিন্তু যেতে পারে, বা আপনারা কিন্তু সামাজিক স্তরেও খুব সাবধান, সামাজিক স্তরে মান সম্মান হানি হতে পারে, আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন, প্রচণ্ড অসম্মানিত হতে পারেন নিজের পরিবারবর্গের কাছ থেকে, নিজের আত্মীয় পরিজনদের কাছ থেকে। তাই আমি বলবো কি, খুব সতর্ক থাকুন, নিজেকে সব সময় একটু ফিট ফাইন রাখুন, নিজের মনকে শক্ত রাখুন, এবং কি সঠিক কোনটা বেঠিক সেই ভুলটা নিজে নিজেই সংশোধন করার চেষ্টা করুন। আচ্ছা, এরপর আলোচনা করব যারা ধরুন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিদ্যার্থী, তাদের মনটা পর্যন্ত ডাইভার্ট করে দেয় কে, রাহুদেব। রাহুদেব যখন পঞ্চম ঘরে থাকে তখন দেখবেন মানসিক দিক দিয়ে একটু ডিসব্যালেন্স হয়ে পড়তে পারেন,
পড়াশোনার প্রতি মন বসবে না, পড়াশোনার প্রতি একাগ্রতা কমে যাবে, মাতা পিতার অ্যাডভাইসগুলো নিতে ইচ্ছে যাবে না, বিরক্ত লাগবে, এক কথায় বললে মাইন্ডটা অত্যন্ত চিড়চিড়ে স্বভাবের হয়ে যাবেন। কারণ রাহুদেব হলো একটি কি, রাহুদেব হলো ছায়াগ্রহ। রাহুদেব সব সময় জাতক জাতিকাদের পঞ্চম ঘরে বসে মায়াজাল, ছল কপট বা ভ্রমিত করার চেষ্টা করে, এটাই হচ্ছে রাহুদেবের কাজ। সবাইকার যেটা সঠিক মনে হবে সেটা আপনার কিন্তু বেঠিক মনে হবে, আবার সবাইকার যেটা বেঠিক মনে হবে সেটা আবার আপনার সঠিক মনে হবে, এরকম একটা মায়া জালে বা ভ্রান্ত ধারণায় আপনারা কিন্তু এবছর থাকতে পারবেন, সতর্ক থাকবেন। আপনারা চিন্তা করবেন যে এবছর মানে আমরা ভালো করে পড়াশোনা করব, ভালো ভালো চিন্তা ভাবনা করব, পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রিপারেশন নিব, ভালো চাকরি করব, ভালো মানে ভালো করে এমটেক বিটেক ইঞ্জিনিয়ারিং করব, হায়ার স্টাডি নিব, পিএইচডি করব, সব কিছু আপনারা একটা ছক কাটবেন বা মনে মনে ভাববেন, তবুও মনে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যাবে, একটা কনফিউশন। প্রত্যেক ক্ষেত্রে যে স্টেপটাই আপনারা নেন সেই স্টেপেই কিন্তু একটা কনফিউশন বিষয়টি কিন্তু আপনাদের এই বছর খুব বিশেষভাবে কাজ করবে, এবং কি মনে একটা ভীতির সঞ্চার হবে, যেটা ভাববেন সেটা কিন্তু করে উঠতে পারবেন না, এরকম একটা জায়গায় চলে আসতে পারেন। কারণ রাহুদেব আপনাদের পঞ্চম ঘরে রয়েছে, খুব সাবধান। যাই হোক, এর পরের বিষয়টি হলো দেখুন, কেতু আপনাদের 11 নম্বর ঘরে 2024 সালে থাকছে। কেতু আপনাদেরকে কি ফল দিবে সেটা এরপর শুনুন। দেখুন, কেতু যখন 11 নম্বর ঘরে থাকে তার মানে হলো কি, পয়সা যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসতে বাধ্য, কিন্তু মানে ভবিতব্য এটাই, সেই পয়সা কিন্তু আপনার বা টাকা ধরে রাখতে পারবেন না, সঞ্চয় করতে কিছুতেই পারবেন না, সেভিংস হবে না এবছর, জেনে রাখুন। আপনারা এবছর অত্যন্ত মানি মাইন্ডেড হবেন, সবসময় টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনাগুলো করবেন, মানি মাইন্ডেড হবেন, বড় বড় ডিজায়ারগুলো আপনাদের মধ্যে চলে আসবে, চাহিদাগুলো অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে, তবে কোথাও না কোথাও সেই চাহিদাগুলো কিন্তু পূরণ করতে আপনারা কিন্তু অক্ষম হয়ে পড়বেন, সক্ষম হবেন না। আপনারা যতটুকু ইনকাম করবেন এবছর সেই ইনকামটা আপনাদের মনের মতন হবে না, আপনারা অসন্তুষ্টি অনুভব করবেন, আপনার মনে হবে যে এর থেকেও বেশি আমি পাওয়ার যোগ্য, কিন্তু শত চেষ্টা করেও মনে কিন্তু আপনারা সন্তোষ পাবেন না, অসন্তোষটাই থেকে যাবে। তবে এবছর শনিদেব আপনাদেরকে অনেক কিছু কাজ করাবে, আপনারা প্রচুর পরিশ্রম করবেন এবছর, কিন্তু দেখবেন এন্ড অফ দ্য ইয়ার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নাও পেতে পারেন, ধ্রুব সত্য বলছি। এবং কি 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত এবং 15 আগস্ট থেকে পুরো 15 নভেম্বর পর্যন্ত সূর্যদেব আপনাদের জন্মকুণ্ডলিতে দারুণ রেজাল্ট দিতে পারে, কারণ এই টাইম ফ্রেমে সূর্যদেব থাকবে আপনাদের জন্মকুণ্ডলিতে অত্যন্ত উচ্চগামী, এবং এই সময়ে আপনারা কিন্তু খুব সুন্দর কিছু উপলব্ধি করতে পারেন, আপনার কর্ম, আপনার পড়াশোনা, কেরিয়ার, বিজনেস বা ফ্যামিলিকে নিয়ে হোক সুন্দর একটা মানে উপলব্ধি করতে পারেন, এবং স্পিরিচুয়ালিটির দিক দিয়েও আপনারা কিন্তু নিজের মনকে অত্যন্ত উচ্চ লেভেলে মানে হাই স্পিরিচুয়ালিটির দিকে আপনারা নিজের মনকে কিন্তু ধাবিত করতে সক্ষম হবেন 2024 সালে। এছাড়াও যারা ধরুন গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই টাইম ফ্রেমটা বলতে পারি অত্যন্ত গোল্ডেন পিরিয়ড, অর্থাৎ 14 এপ্রিল থেকে মানে 14 মে এবং 15 আগস্ট থেকে 15 নভেম্বর পর্যন্ত, এই একটা পিরিয়ডিক্যাল টাইম আপনাদের জন্য কিন্তু যে কোনো মানে আপনারা যেখানে অ্যাপ্লাই করুন, পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, কোম্পানির জব হোক, বিজনেস হোক, এই টাইম ফ্রেমটা কিন্তু খুব সুন্দর টাইম ফ্রেম একটা। এর পরের বিষয়টা হলো দেখুন, গুরু বৃহস্পতি আপনাদের 6 নম্বর থেকে 7 নম্বর ঘরে ট্রানজিট করবে মে মাসের পর থেকে, সেহেতু এই সময় আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে শুভ ফল পাবেন। তবে দেবগুরু বৃহস্পতির মানে জানুয়ারি মাস থেকে মানে মে মাস পর্যন্ত আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের স্টমাক জাতীয় প্রবলেম হতে পারে, আননেসেসারি খরচ বৃদ্ধি হতে পারে, শারীরিক দিক দিয়ে সমস্যায় পড়তে পারেন। এছাড়াও নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেবেন, খুব মশলা জাতীয় খাবার বা ফ্যাটি খাবার খাওয়া অ্যাভয়েড করবেন, স্ট্রিট খাবার মোগলাই এগরোল চাউমিন এই লাইক স্ট্রিট খাবারগুলো থেকে একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন, মোটা হয়ে যাওয়ার বা ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে আসতে পারে, বা সর্বোপরি কোলেস্টেরল হয়ে যাওয়াটা কিন্তু মানে বেড়ে যাওয়াটা সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও দাঁত সংক্রান্ত সমস্যায় আপনারা কিন্তু 2024 সালে একটু ভুগতে পারেন, সতর্ক থাকবেন আগের থেকেই। যাই হোক, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা
এই কয়েকটি উপায় সারা বছর করুন, আশা করছি ভালো ফল পাবেন। প্রথমত দেখুন, মঙ্গলদেবের বীজ মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন জপ করবেন। হনুমান চালিশা প্রত্যেক দিন সন্ধ্যার সময় হোক বা সকালে স্নান করে উঠে জপ করতে হবে। সাথে কি করবেন, চন্দ্রের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করবেন। এবং কি মহাদেবের পূজা অর্চনা কিন্তু অবশ্যই এই বছর আপনাদেরকে ফলো করে করতে হবে। কারণটা জেনে রাখুন, কারণ হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মহাদেবের কৃপা দৃষ্টি বিশেষভাবে থাকে। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, মহাদেবকে যারা বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা রয়েছেন, জাতক জাতিকারা রয়েছেন, তারা অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করুন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন মতামত থাকে বা আপনারা যদি আরো নতুন কিছু জানতে চান সেটিও কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়া হবে। নমস্কার, ধন্যবাদ।